হুজুর আসছেন, গাড়ি যেতে পারছে না মনে হয়, না গাড়ি চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, কারণ এখানে চলবে না তো এই সময়। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই, একবার উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার, আরো জোরে আরো জোরে। তাহলে কি আমি আর একটু পড়বো নাকি এখানে শেষ করে দিব? দেখেন, আমার নবীর আদর্শের উপরে কিছু কথা না বললেই নয়, সত্য বোঝার চেষ্টা করুন, সত্যকে আঁকড়ে ধরে দেওয়ার চেষ্টা করুন, এটার পাওয়ারই আলাদা। কি হয়েছে মুসলমানের, কি জিনিস আপনাকে আল্লাহ রাসূল থেকে দূরে ঠেলে দিচ্ছে? যে জিনিস ঠেলে দিচ্ছে তাকে তালাক দেন, ভাই তালাক দেন, নয়তোবা এই ইসলামকে রক্ষা করতে পারবেন না। এখন যদি আপনাদেরকে বলি, এত হাজার হাজার মানুষ হয়ে গিয়েছেন, শত শত আসে গেরাসূল, চলেন আগামীকালকে মাদের ইসলামের হুকুম এসেছে, দাজ্জালের বিরুদ্ধে ফাইট করতে হবে, কিয়ামত সংগঠিত হয়ে যাচ্ছে, সময় কম, চলেন। সর্বপ্রথম আগে আপনার পরিবার আটকাবে, আওয়াজ দেন আওয়াজ দেন, আল হক মরুন, হক কথা একটু তিতা, এটাই সত্য। আপনার পরিবার আটকাবে, স্ত্রী সন্তান আটকাবে, মা বাবা আটকাবে আপনাকে, তোমরা শহীদ হয়ে গেলে আমাদের কি হবে? অথচ ইতিহাস এটা নয়। মা বোনেরা আগে শুনে রাখুন, ঘরে গিয়ে তেনাদেরকে বলবেন, আমার দয়াল নবী যখন ইসলাম প্রচার করছিলেন, তখন সর্বপ্রথম একজন খাতুন নবীজির সামনে এসে বলেছেন, যখন কাফেররা কষ্ট দিচ্ছিল, আমার নবীকে আঘাত প্রাপ্ত করছেন, বেজ্জতি করার চেষ্টা করছেন, সুম্মা মাআযাল্লাহ, এই জারজমিনের মধ্যে একজন খাতুন বলছে, আমার নবীর বিরুদ্ধে কথা বলার আগে, আঘাত দেওয়ার আগে, আমি খাদিজাতুল কুবরাকে আঘাত দিতে হবে আগে। সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ বলে। তো মা বোনদের ভূমিকা আছে কি নাই? আছে, শিখান না তো, খালি তো রান্না বান্নায় ঘুরা ফেরা এটাই শিখা, শিখাতে হবে, বুঝাতে হবে, বুঝলে আবু বকর, না বুঝলে আবু জাহের। উম্মত আপনি দয়াল নবীর নামে পরিচিত, আওয়াজ দেয় না, উম্মত হলো নবীজির নামে পরিচিত। আল্লাহ তো দেখেনি নেই, এই আল্লাহর জমিনে, সাত আসমান সাত জমিনের মধ্যে, এই দুনিয়াতে কেউ কি আল্লাহকে দেখেছে? না। আওয়াজ দেন, দেখেছে? না। আদম সাফিউল্লাহ থেকে আজ পর্যন্ত কেউ কি দেখেছেন? না, একজন ছাড়া, ঠিক কি না? আও আদনা কাবা কাউসের একজন দেখেছেন, তিনি তো আপনার আমার নবী। সুবহানাল্লাহ, নবী শান যত বুঝবেন তত আপনার ঈমান তাজা হবে, আপনি উম্মত হিসাবে নবীজির সাথে প্রেম হবে। দুনিয়ার মানুষ যাদেরকে ভালোবাসেন তাদেরকে পয়সা দিয়ে ভালোবাসতে হয়, গিফট দিয়ে, তোহফা দিয়ে ভালোবাসতে হয়, কিন্তু যাকে আমার খুদ আল্লাহ ভালোবাসেন, সুবহানাল্লাহ বলেন, যাকে খুদ আল্লাহ ভালোবাসেন তেনাকে আমাদেরকে ভালোবাসার সুযোগ করে দিয়েছেন। ফাত্তাবিউনি আহবাবুকুমুল্লাহ, আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিবুনাল্লাহ, ও গো হাবিব বলে দিন, যদি বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চাই। সারা ১৪০০ বছর আগে যিনি সব সুন্দরের মালিক, আল্লাহু জামিল হুব্বুল জামাল, যিনি সমস্ত সুন্দরের মালিক, সে রব্বি কারিম বলতেছে, ও গো হাবিব বলেন, যদি বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, অফার করছেন, অফার প্রপোজ করছেন আপনাকে, ফাত্তাবিউনি, নবী গো আপনাকে অনুসরণ করতে হবে, আপনাকে অনুকরণ করতে হবে, আপনার ৬৩ বছরের জিন্দিকে ফলো করে আপনি নবীর শানে ফানা হতে হবে, ভালোবেসে আপনার শানে যে ফানা হতে পারবে, ইউহিব্বুকুমুল্লাহ, সেই বান্দা আমি আল্লাহকে কি ভালোবাসবে? আমি আল্লাহ হয়ে, প্রভু হয়ে, খালিক ও মালিক হয়ে তাকে ভালোবেসে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। সুবহানাল্লাহ, ঘোষণা কা, আল্লাহ, আওয়াজ দেন, ঘোষণা কা, এক হাদিসের মধ্যে এরকম এসেছে, আল্লামা জামি আলাইহি রাহমাত তিনি বর্ণনা করছেন, হাশরের ময়দানে আল্লাহ যখন কোনো গুনাহগার বান্দাকে ফয়সালা জানিয়ে দিবে, যাও নিক্ষেপ করো ফিনার জাহান্নামা খালিদিনা, চিরস্থায়ী জাহান্নামে, যখন টেনে হেসে ফেরেশতারা নিয়ে যাবে গুনার কারণে, গুনার কারণে, আমার কথা বলছি, আপনারা মাশাআল্লাহ ভালো আছেন, আমার মতো নালায়েক গুনাহগারকে যখন টেনে হেসে নিয়ে যাবে, তখন চোখের পানি ছেড়ে কাঁদবো, মা বাবা আত্মীয়স্বজন ওদিন কেউ কাজে আসবে না। হাদিসে এসেছে, ইমাম জামি বলতেছেন, আল্লামা জামি, যে ওই দিন আদম আলাইহিস সালাম আদি পিতা, তিনি ডাক দিয়ে আমার নবীকে বলবেন, ওগো হাবিব, ওগো নবী, কামলিওয়ালা নবী, আপনার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, কিছু একটা করেন। দোড়ায় গিয়ে আমার নবী বলবে, থামো, কি জন্য নিয়ে যাচ্ছ? বলে ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, হিসাব নিকাশ হয়ে গেছে, আমলনামা কম পেয়া গিয়েছে। আমার নবী বলবে, আবার তোলো, আবার তোলো, যখন তোলা হবে দেখা যাবে যে হ্যাঁ আমলনামা কম। হাদিসের মধ্যে আসতেছে, হাজা দিসুন সাই গভীর খেয়াল, যখন আমলনামা কম দেখবে আমার নবী পকেট থেকে বের করে একটা কি জানি রেখে দিবে, সাথে সাথে আমলনামাটা ভারী হয়ে যাবে। যখন ফেরেশতা বলতেছে, আল্লাহ কি করব, আল্লাহ বলেন, হ্যাঁ সারা দুনিয়া চাহতা হে রেজাই লাগি, আর খুদ খুদা চাহতা হে
চায় মোহাম্মদ? আরে মুস্তাফা যেটা চায় আমি আল্লাহ সেটা চাই, কি চাইতেছে বল? তখন হাবিবে দু জাহান বলবে, আল্লাহ আনা রহমাতুলিল আলামিন ওয়া আনতা রাব্বুল আলামিন, আমি হলাম রহমাতুলিল আলামিন, আপনি তো রাব্বুল আলামিন, ওয়াদা ছিল মেরাজে দুজন মিলে উম্মতকে পার করব, আজকে বকশিশ করেন। তখন উম্মত বলবে, আমার তো কোনো আমল নামা নাই, কিভাবে হবে কিভাবে হবে? নবীজি মুচকে হাসি দিয়ে বলবে, একবার যে দুরূদ শরীফ পড়েছিলি, আমি নবীর নামে রেসালতের ধ্বনি দিয়েছিলি, সুবহানাল্লাহ বলেছিলি, ইয়া রাসূলুল্লাহ বলেছিলি, আজকে ওই আমল তোর কাজে এসে গেছে, যা যা দেরি করিস না তুই জান্নাতে চলে যা। আপনাকে আমাকে দেখছে বিশ্বাস হয়? এই আকীদা নিয়ে চলুন। বস মেয়ে হরদম ইয়ে ভুল করতা রাহা, ধুল মেরে চেহারে পে থি, মেয়ে আয়না সাফ করতা রাহা, আমি সবসময় এই ভুলটাই করি, ধুলাবালি আমার চেহারায়, আমি আয়না পরিষ্কার করায় ব্যস্ত ছিলাম, ঠিক কিনা? চেহারা ধুলাবালি আমার, কলবের মধ্যে অপরিষ্কার আমার, হাজার মানুষ আমাকে নিয়ে সমালোচনা করুক, আমি একজন আশিক রাসূলের দোয়া চাই বাস, যে মালিক আমার খেদমতে যদি আমি গোলামের যদি তোমার দয়াল নবীর ইয়াদনা গোলামের কোনো খেদমত যদি পছন্দ হয়, কোনো খেদমত বাস ওই একটা খেদমতের জন্য একজন আশিক রাসূলের দোয়া চাই, কোনো খাস বান্দারও নাই, একজন আশিক রাসূল, কারণ আশিক রাসূল সর্বপ্রথম আমার আল্লাহ, সুবহানাল্লাহ বলে না। এই মারেফত সবাই বুঝে না, ওকুনু মা সাদিকিন, ওলি আল্লাহদের সঙ্গ জ্ঞাপন করুন, সৎ সঙ্গ স্বর্গ বা সৎ সঙ্গ সর্বনাশ, এগুলো বোঝার চেষ্টা করতে হবে। আমার সুন্নিরা তো একটু হালে চলে যায়, কিছু মনে করবেন, আমি ঠান্ডাভাবে কথা বলতে চাই, মাঝে মাঝে বলে হুজুর এত চিৎকার দিচ্ছেন কেন, বললাম চিৎকার না রে বাবা, এটা ইশক মোহাব্বত, মিলতে বিরোধে তে বিছেড়ে বিরোধে রোদে দূরে দে রাহা, যারা দেখেছে তারাও কাঁদে, যারা দেখে নাই তারাও কাঁদে, জি কর দে তেন সামনে বিঠা গে দর্দে পুরানে ছেড়াস, ভারালা মন চাই ইয়া রাসূলুল্লাহ আপনাকে সামনে বসিয়ে ভিতরের অতীতের সমস্ত কষ্টগুলি বলতে থাকি, শেখ কামলিওয়ালা নবীর প্রেম এটাই সত্য, আমার আল্লাহ আল্লাহ রসুলের প্রেম ছাড়া বাকি সব মিথ্যা ধোকাবাজ, আল্লাহ বলেন কোথায় যাস, কার কাছে যাস, সব ফ্রড, তোকে ধোকা দিয়ে বোকা বানাবার জন্য বসে আছে, ওয়াহুয়া মা কুমাইনা মা কুন্তুম, আমি আছি তোর জন্য, ঠিক না? আমার আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত ছাড়া সব ধোকাবাজ। এক ছোট্ট শিশুর কথা মনে পড়লো, হযরতে তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা, হায় হায় ছোট্ট শিশু আমার নবীর প্রেমে পড়ে গেছে, সুবহান, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, নবী যেদিকে সেও দৌড় দেয়, 14-15 বছরে, কেউ কেউ বলেন 18 বছরের যুবক, কেউ কেউ বলেন 14-15 বছরের ছোট বাচ্চা, নবী যেদিকে সেও সেদিকে যায়, এত ভালোবাসে, নবীজি মাঝে মাঝে সাহাবাদের সাথে বলে, দেখেছো আমার তালহা আমাকে কত ভালোবাসে, কত ভালোবাসে, নবীজির এই কথা শুনে সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বারবার বলেন, তালহা কি আসলে আপনাকে এত ভালোবাসে? বলে পরীক্ষা করে দেখো, বলে ইয়া রাসূলুল্লাহ যদি একটু দয়া করেন, ঠিক আছে। তালহা বিন বারা সবসময় আসে, নবীজির জুতা মোবারক যখনই দেখে নালাইন মোবারক নেওয়ার সাথে সাথে বুকের মধ্যে, এটাই তার আমল, ছোট মানুষ কিছু বুঝে না, একটা ছোট মানুষকে কিবার কাজ করাতে পারবেন, আপনি তাকে বলতে পারেন যাও অমুককে ডাক দিয়ে নিয়ে আসো, ঠিক কিনা, ওখান থেকে একটু পানি নিয়ে আসো, এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, এর থেকে ছোট মানুষ আর কি বুঝবে? কিন্তু তালহা বিন বারা আমার নবীকে একদিন এসে হঠাৎ করে জড়িয়ে ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ কোনো একটা কাজ দেন, সুবহানাল্লাহ, একটু চিন্তা করুন না, তাসাউর কর, খেয়ালে হারিয়ে যান, এই দুনিয়াতে নয় সারা 1400 বছর আগে হারিয়ে যান, মনে করেন আমি আমরা এখানে এক একজন তালহা বিন বারা বসে আছি, সুবহানাল্লাহ, হারিয়ে যান, নিজেকে ওই জায়গায় রাখেন, যখন জড়িয়ে ধরেছে আমার নবীকে, নবীজির সাথে এরকম এরকম করছে, ইয়া রাসূলুল্লাহ একটু কিছু একটা কিছু হুকুম দেন, একটা কিছু করবো, আমার নবী সাহাবাই কেরামের দিকে তাকিয়ে হাসে, মুচকি হাসে, দেখছো বুঝাচ্ছে যে দেখছো কত ভালোবাসে আমাকে, সাহাবারা মুচকি মুচকি হাসে, জি ইয়া রাসূলুল্লাহ জি। তখন আস্তে করে মদিনাওয়ালা বলতেছে, তালহা সত্যি কি আমাকে অনেক ভালোবাসিস? বলতেছি ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ সত্যি সত্যি ভালোবাসি। তখন আমার নবী বলতেছেন, তাহলে এক কাজ কর, যাও তোমার বাবার গর্দানটা উড়াইয়া দাও, ইহুদি ছিল তার বাবা, বলে যাও গর্দানটা উড়াইয়া দাও, তালহা বিন বারা হাদিসের মধ্যে বায়াত শরীফে আসছে, এমন ভাবে স্পিডে দৌড় দিলেন, শেরখুদা আলী দাঁড়িয়েছিলেন, তেনার তলোয়ারটা পাওয়ার সাথে তলোয়ারটা নিয়ে খাস করে টান দিয়ে তলোয়ারটা নিয়ে দৌড় দিছে, তখন আমার নবী সাহাবাদেরকে বলতেছে, আটকা নয়তো বা ঠিকই সত্যি সত্যি তার বাবার অগর্দান উড়াই দিবে, সুবহানাল্লাহ বলে। দেখতে দেখতে তালহা
আমার নবীর প্রেমে এমন ভাবে সিক্ত হলেন, অসুস্থ হয়ে গেলেন। মাঝে মাঝে নবী দুই বেলা করে দেখতে যেতেন যে তালহাটা কেমন আছে, বারবার ঘরে যেতেন। এখন নবীজি যখন যেতেন, ইহুদি তো ছিলেন তেনার বাবা, এখন বাবা তো চিন্তা করছে কি করবে না করবে বুঝতেছে না, হঠাৎ করে এমন একটা মানজার দেখতে দেখতে কুদরতিভাবে চলে আসলো তালহা বিন বারার শেষ মুহূর্ত চলে আসলো। এখন আর সময় নেই, চলে যেতে হবে। নবীকে ভালোবাসতে বাসতে আল্লাহর পেয়ারা হয়ে গিয়েছে, হয়তোবা নবীজিকে ভালোবাসতে বাসতে আল্লাহ চিন্তা করতেছে এই মমিনটা তো আমার দরকার, আমার বন্ধু বানাতে চাই। তখনই আল্লাহ করিম ডাক দেন। এরকমই একবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন আজরাইল সালাম গিয়েছিলেন, আজরাইল সালাম সালাম দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলে কি চাও, কি চাই আজরাইল? তখন বলতেছেন আল্লাহ বলেছেন আপনার জান কবজ করতে। তখন ইব্রাহিম খলিলুল্লাহ বললেন আমি তো খলিল, খলিল হয়েও কি কেউ কি বন্ধু হয়ে বন্ধুর জান নেয়? তখন আল্লাহর কাছে আজরাইল আলাইহিস সালাম গিয়ে বলছেন আল্লাহ কার কাছে পাঠিয়েছেন? ইব্রাহিম খলিলুল্লাহ তো আপনার খলিল এটা বলছে। তখন আল্লাহ গিয়ে বলেন যাও আমার খলিলকে বলো বন্ধু হয়ে বন্ধুকে নিমন্ত্রণ পছন্দ হয় নাই, বন্ধুর সাথে দেখতে ইচ্ছা করে না, দেখা দিতে ইচ্ছা করে না, বলতে দেরি নাই, ইব্রাহিম খলিলুল্লাহ কথা শুনতে দেরি নাই, বলতেছে তাহলে আমার মালিক ও খালিকের কাছে তাড়াতাড়ি নিয়ে যা আজরাইল, তাড়াতাড়ি নিয়ে যা। এরকম হয়তোবা তালহা বিন বারা যখন শেষ মুহূর্ত, তখন ওই অবস্থার মধ্যে আমার দয়াল নবী রহমাতুল্লাহ আলামিন দেখা করতে আসলেন। এখন নবীজির কোলের মধ্যে তালহা ছুঁয়ে আছেন, চোখ দিয়ে পানি পড়ছে, আমার নবীর চোখ দিয়ে পানি পড়ছে, কান্না করছেন। এক আশেক তার মা সুখকে দেখে যখন কান্না করে, তখন এরকম হাল হয়ে যায়, যখন বেহাল হয়ে গেলেন, আমার নবী বলতেছেন তালহা খুব কষ্ট হচ্ছে। বলি ইয়া রাসূলুল্লাহ একটু আগে কষ্ট হচ্ছিল, আপনার চেহারা মোবারক দেখার পর দুনিয়ার কষ্ট আর নেই, এখন মনের মধ্যে একটা শান্তি, আপনাকে দেখতে দেখতে যদি যেতে পারি আমার শাম দিন রাত সব লাজবাব হয়ে যাবে। কথা যখন চলতেছে আমার নবী বলেন তার বাবার কাছে, তালহার বাবার কাছে বলে গেলেন যখন তালহা শেষ বিদায় নিবে তখন আমাকে ডাক দিও, আমি নিজে জানাজা দিব, আমি নিজে দাফন কাফনের ব্যবস্থা করব। চলে গেল। যখন তালহাকে জিজ্ঞেস করলো তোমার শেষ ইচ্ছা কি, বলে আমি ইন্তেকাল করার সাথে সাথে আমাকে দাফন করে দিও, দাফন করে দিও, দেরি করো না। এখন শেষ মুসলমানের শেষ ইচ্ছা রাখতে হয়, এই ওয়াদাটা রাখতে হয়, ওসিয়তটা রাখতে হয়, কথা অনুযায়ী ওসিয়ত অনুযায়ী যখন ইন্তেকাল করলো, তালহা চলে গেল আল্লাহর দরবারে, তখনই সাথে সাথে জানাজা দিয়ে দাফন হয়ে গেল। সকালবেলা যখন আমার কামলিওয়ালা নবী দেখতে আসলেন, বললেন তালহাকে বলেছিলাম না যখন ইন্তেকাল করবে আমাকে ডাক দিবি, কেন ডাকস নাই? তখন তার বাবা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমিও কালমা পড়তে চাই, মুসলমান হতে চাই, আমি তালহার ওই প্রেম দেখেছি, বলতেছিল আমাকে যে মুসলমানের ওসিয়ত রাখতে হয়, ওসিয়ত দেখেছি, তালহা তাড়াতাড়ি দাফন দিতে বলেছে, যে দেরি করিস না তাড়াতাড়ি দাফন করে দিও আমাকে, বেশিক্ষণ দুনিয়াতে রেখো না। বলে কেন করেছো? বলে ইন্তেকালের আগে তালহা আমাকে বলছিল আমার কামলিওয়ালা নবী আমাকে দেখতে আসবে, অনেক ইহুদি নাসারার ঘর পাড়ি দিয়ে আসবে, কোনো কাফের যদি আমার নবীকে কষ্ট দেয় আমি তালহা মরেও কষ্ট পাবো, মরেও শান্তি পাবো না, আমার নবী আসার আগেই আমাকে দাফন দিয়ে দিস, আমার বিশ্বাস কবরে যেতে দেরি হবে না, নবীকে দেখতে দেরি হবে না। আরে সেই সাহাবার ঈমান ছিল উপরেও মোস্তফা নিচেও মোস্তফা, ইদার বি তুম উদার বি তুম রাইনে দো রাত খুলকায়া বান্দে বে তুম রাসূল বি তুম, তুমি মওলার বন্ধু, তুমি হাবিবে দো জাহান। যারা ওই দিন হয়তো বা তালহা বলতেছিল নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদার, হয়েছি কোন নবী উম্মত আপনার, তার তরে শুকর হাজার বার সুবহানাল্লাহ। দেখেন আল্লামা ফখরুদ্দিন রাজি আলাইহির রহমাত, তিনি শেষ একটা হাদিস বয়ান করছি, যখন মক্কা থেকে মদিনায় কেউ আসতে পারবে না, মদিনা থেকে মক্কায় কেউ যেতে পারবে না, যখন হুদায়বিয়ার সন্ধি হয়েছিল ওই মুহূর্তে একজন সাহাবা মক্কা নগরীতে ধরা পড়েছিলেন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, কি নাম? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, তিনি ধরা পড়েছিলেন। খুব মর্মান্তিক ঘটনা, ছোটভাবে আমি শেষ করে আরেকটা হাদিসে গিয়ে আমি এন্ডিংয়ের দিকে আসতেছি, খুব গভীর কনসেন্ট্রেট। মহাব্বতের রসুল, ইশকে রসুল কাকে বলে, ইশকে ইলাহি কাকে বলে, আল্লাহ আকবার, সাহাবায়ে রসুলদের থেকে যে শিক্ষাটা পাবেন এটা আর কারো থেকে ওই শিক্ষাটা পাবেন ওনাদের থেকে, যে মহাব্বত ত্যাগ তিতিক্ষা স্যাক্রিফাইস, যে মিনিংফুল বিষয়গুলি পাবেন সেটা আর কোথাও পাবেন না। আনকে যখন ধরা হলো ফাঁসির কাষ্টিতে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, মক্কার কুরাইশ কাফেররা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে, বলতাছে হে খোবায়ে তুমি এখানে ফাঁসির কাষ্টিতে তোমাকে ঝুলিয়ে দেওয়া হবে, একটু পর মৃত্যু পরোয়ানা জারি করা হবে, ওদিক দিয়ে তোমার নবী সাহাবারা আরামে আছে, নাউজুবিল্লাহ মদিনা আরামে আছে, তোমার কোনো পরোয়া নেই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এর ওই লফজে আমার জীবন যৌবন আমার মা বাপ সব কুরবান, ওই মুহূর্তে শুলির মধ্যে চড়া। আমরা তো এমন অবস্থা, আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম,
ওলিয়াল্লাহ পীর ও মুর্শিদ শায়খ তরিকাতের যে ইতাআত করার কথা ছিল তেনাদের ইতাআত আল্লাহ আল্লাহর রাসূলের ইতাআত। শায়খ তরিকাতই বানাতে পারি নাই, শায়খ তরিকাতের আন্ডারে থাকতে পারি নাই, তেনার ভালো মন্দ সব কিছু অ্যাডাপ্ট করতে পারি নাই, তিনি যেটা নিষেধ করেছে। কারণ তেনারা হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন, এটা হাদিসে বুখারি মুসলিম মুত্তাফাক আলাইহ হাদিস। আল্লাহর ওলিরা হাসরের ময়দানে আল্লাহর কাছে লাড করে সুপারিশ করবেন, সুবহানাল্লাহ, বলবে আল্লাহ এই যে আমার আমাকে শায়খ মানতো, আমি যেমনে বলেছি এমনি চলেছে, নামাজ পড়তে বলেছি নামাজ পড়েছে, কানিউ সাল্লুনা মানা হাজ্জুনা মানা আমলুনা মানা যা করতে বলেছি, মেহফিল সাজাতে বলেছি কোরআন সুন্নাহ মিলাদুন নবীর মেহফিল সাজিয়েছে, আল্লাহ ফাতকাল তুমুন নার আজকে গুনার কারণে জাহান্নামে দিয়ে দিচ্ছ, আমি শায়খ আমাকে আমাকে তুমি ক্ষমা করে দিলা, আমি আলেম হিসাবে ওলি হিসাবে তুমি ক্ষমা করে দিলা, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তেনাদের অন্তরে কারো ভয় নেই, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তারা রূহ দিয়ে জিসম দিয়ে কেবল একজনকে ভয় করে, তিনি কে? আল্লাহ। আওয়াজ দেয় না তিনি কে? আল্লাহ। তারা নেতা খেতা দুনিয়ার কাউকে ভয় করে চলে না, উলামায়ে কেরাম সুন্নি জামাতের আলেমরা কাউকে ভয় করে চলে না, সরকার কে আসলো কে গেল দেখার সময় নেই, আমরা আল্লাহ রাসূলকে ইমাম মেনেছি, তেনাদেরকে আমরা যখন ইমাম মেনে ফেলেছি আমাদের মালিক মেনে ফেলেছি, আর কাউকে গোনার সময় দরু প্রেমুরি খান ঠিক কিনা, মুড়ি পয়া গেলে টোকায় খান কিন্তু দরুপরে খান, আওয়াজ দেয় না কি দুজনে একসাথে বলতে পারবেন না ঠিক কিনা বলেন না, কে আপনাকে কি বলছে দেখার সময় নাই, খাজা গরিবের আওয়াজ বলতো আমি তো ইমামে হোসাইনের প্রেমী আসক্ত, কে কি করছে দেখার সময় নাই, ওই প্রেমটা মানান। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওইদিন শুলির মধ্যে যখন পড়ে আছে বলতেছে বদবخت নালায়েক তুই এতটুকু চিনিছিস, হ্যাঁ মজলিস বি তেরা মাহফিল বি তেরা, হ্যাঁ আমি শুলির মধ্যে চড়ে বলতেছি আজকে মজলিস বি তোমার মাহফিলও তোমার, আমাকে শুলিতে জড়াছো কিন্তু এই তো সময় আমার নবীর শান বুলন্দ করার, তখন তিনি বলতেছে নারায়ে রে সারাত ইয়া রাসূলুল্লাহ, আমি শুলিতে চড়তে চড়তে আমার নবীকে এতটা ভালোবাসি, আমরা আমরা শুলিতে বলবো হ্যাঁ লাপার নাতে পাক কি নাগমা কাল ভি থা ওর আজ ভি হ্যায় মেরে নবী সে মেরা রিশতা কাল ভি থা ওর আজ ভি হ্যায়, ঠিক না, আমার নবীর সাথে সম্পর্ক কালকেও ছিল আজকে আছে সুবে কিয়ামতের পরও থাকবে, আওয়াজ কম হয়েছে মানি না আরো জোরে বলতে হবে ঠিক কিনা বলে, নবীর হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবে, নবীর হয়ে যান সমস্ত মাখলুকাত সমস্ত কিছু সব আপনার তাবেদারির মধ্যে লেগে যাবে, বলেন আমার নবীর জামানার মধ্যে কে বাদশাহ ছিল, এরকম দুই একটা বাদশাহর নাম বলেন, আমার নবীর জামানায় বাদশাহ ছিল, আমার নবী তো দোজাহানের বাদশাহ নবী, কিন্তু তখনও রুল করছিল বাদশাহ কে ছিল, ওলামায়ে কেরাম অনেককে জানতে পারেন, তলবে ইলম যারা তারা কেউ কেউ জানতে পারেন, কিন্তু এখানে মধ্যে আমুন নাস হয়তো বা কেউই বলতে পারবেন না, আপনাদেরকে যদি বলি কেসর ও কিসার নাম শুনেছেন বলবেন হুজুর জীবনে শুনিও নাই, বাদশাহ কেসর ও কিসার আপনারা শুনেন নাই, কেসার ছিল কিসার ছিল হিজাম ছিল বাদশাহ, কিন্তু যদি এখানের মধ্যে ছোট্ট বাচ্চাকেও বলি আমার নবীর জামানার একজন মুয়াজ্জিনের নাম বলতো, আওয়াজ দেন বলেন তো একজন মুয়াজ্জিনের নাম, আওয়াজ দেয় না কে? হযরতে বেলাল, সুবহানাল্লাহ বলবেন না? এবার বুঝতে পেরেছেন নবীর জন্য যে করেছে সে দামি হয়ে গিয়েছে, নবীর খেলাফ যা গিয়েছে সে বদনাম হয়ে গিয়েছে, ঠিক না ঠিক না? হাকিকাতে এটাই হলো ইসলাম, আমার নবী যখন হাত তুলেছেন আল্লাহ আবু জাহেল কিংবা ওমর দুজনের মধ্যে একজনকে কবুল করো, পরের দিন সকালে হযরত ওমর এসেছে কালমা পড়ার জন্য, সুবহানাল্লাহ, ওমর কি ইংলিশ ভাষায় কথা বলতেন? আওয়াজ দেন না, আর বাংলায় না, ফার্সি না, উর্দু না, চাইনিজ না, আরবিক না, আরবি না, আচ্ছা কোরআন কি ফার্সি ভাষায় লেখা না, উর্দু না, বাংলা না, ইংলিশ না, ট্রান্সলেট আছে কিন্তু লেখা অবতীর্ণ হয়েছে আরবি ভাষায়, ঠিক কি না? এখন ওমরও আরবি, সুমাইয়া ওমর ওনার বোন যেটা তেলাওয়াত করছেন উম্মে সুমাইয়া তিনিও তো আরবিতেই পড়ছেন, কিন্তু এরকম মদহোশ হলেন কেন? দরাসল কোরআনের আয়াত হেদায়েতের বাণী হয়ে কান হয়ে হৃদয় পর্যন্ত পৌঁছে দিয়েছেন কে? হযরত ওমর মদহোশ হয়ে গেলেন, কি পড়ছো? বলে কোরআন পড়ছি, বলে আমিও পড়তে চাই, অজু লাগবে, সুবহানাল্লাহ, অজু নিয়ে আগে কোরআন পড়িয়েছেন আল্লাহ, এজন্য আগে বুঝিয়েছেন আগে অজু কর কোরআন পড়,
তারপর নবীর কাছে যা কালমা পড়, তাহলে নবীর সুপারিশ হাশরের ময়দানে পাবি, সেটাই এখন পর্যন্ত বহাল আছে বান্দা। আগে কাবা যাই, মক্কাতে যাই, উমরা নিয়ত করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ি, হাজিরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, হজ করে, তারপর মদিনাতুল মুনাওয়ারায় নবীজির হাজিরা দেয় সুপারিশ করার জন্য। আমাকে বলছে একই তারিখে আমার নবী বারো রবিউল আওয়ালে এসেছে, একই তারিখে বারো রবিউল আওয়ালে পর্দা করেছেন, ইন্তেকাল করেছেন, হ্যাঁ একই তারিখে এসেছে। তাহলে বলছো মিলাদুন নবী করছি কেন, আর আমার নবী যে চলে গিয়েছেন শোক কেন করছো না, কেন গম মানাচ্ছ না? তাহলে শুনো, নবী এসেছেন আমাদের জন্য হেদায়েতের কারণে, নবী গিয়েছেন আমাদের জন্য শাফাতের কারণে। আমার নবীর আসো রহমত, যাও রহমত, ঠিক না? তুমি কি বুঝবা আদার ব্যাপারে, তুমি কি বুঝবা আমার নবীর সাদ? যারা বুঝেছে তারা তো বল গায় শুধু আমার নবীর গুণগান, ঠিক না? হাদিসে এসেছে যে হযরত ওমর যখন বলেন ইয়া রাসূলুল্লাহ কলমা পড়বো, আমার নবী নিজে বলতেছেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন না, একবার উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার, আমার নবী নিজে আল্লাহর প্রতিধ্বনি বড় করছেন। প্রশ্ন জাগতে পারে সবাই আল্লাহু আকবার বলেন, আরে রে সালাত কই? যখন এই প্রশ্ন কেউ করেছে আল্লামা জামি উত্তর দিচ্ছেন আল্লাহু আকবার, এতক্ষণ পর্যন্ত নবী বলেছেন, নবী তো আর নিজেরটা বলবেন না, আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নবী বলতেছেন আমি আল্লাহু আকবার বলছি, ওমর তো চলে আসছি, চলে তো আসছে, আরে রিসালাত লাগানোর মানুষ, ঠিক না? এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি হক, আপনার ধর্ম হক, আল্লাহ যেহেতু হক, তাহলে কেন গোপনে আমরা নামাজ পড়বো, ওপেনে নামাজ পড়বো? সুবহানাল্লাহ। তখন হযরত ওমরের সাথে আরো চল্লিশ জন কলমা পড়ে ইমান এনেছেন, ওমর যেদিকে সেদিকে এনারাও অনেক জ্ঞানী, তেনারাও সাহাবায়ে রাসূলের দপ্তরে যখন নাম লিখিয়েছেন তখন হযরত ওমর বলতেছেন ওপেন নামাজ পড়বো, আর নবীজিকে বলতেছেন ইয়া রাসূল আমার সাথে শুধু আমিরে হামজাকে চাই। সুবহানাল্লাহ। আপনার চাচা যান, তেনাকে শুধু চাই। হযরত ওমর দাঁড়ালেন, আমিরে হামজা দাঁড়ালেন, একজন হলো শেরখুদা আলী, মওলানা আলীকে আসাদুল্লাহ ডাকা হয়, আল্লাহর সিংহ, কিন্তু আমিরে হামজাকে আসাদুর রসুল, রসুলের সিংহ ডাকা হয়। সুবহানাল্লাহ। চাচা ভাতিজা কি ভালোবাসা ছিল, ভাতিজা হিসেবে ডাকে না, ইয়া রাসূলুল্লাহ ডেকেছে। সুবহানাল্লাহ বলে যখন আমিরে হামজা আর হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, বলেন এবার ইয়া রাসূল আপনি নামাজ পড়েন, আমরা আরো সতেরো আঠারো জন পাহারা দিচ্ছি, আপনারা নামাজ পড়েন। আর তলোয়ার দিয়ে যখন তিনি যাচ্ছিলেন আমার নবীকে নিয়ে, তলোয়ার আকাশের বাতাসে উড়াতে উড়াতে বলছেন কে তার বউকে বিধবা করতে চাও, কে তার সন্তানকে এতিম করতে চাও, আমি ওমর ইবনুল খাত্তাবের সামনে আসো। সুবহানাল্লাহ বলে এরকম কি আজকে দুই একটা যুবক দাঁড়িয়ে হাত তুলে বলবে না আজকে থেকে ইসলামের পাহারাদার হয়ে যাব হুজুর, আজকে থেকে কেউ যদি ইসলামের বিয়ের নামে যদি ব্যান্ড প্যাকেজ করে গায়ে হলুদের নামে, কেউ যদি অশ্লীল কাজ করে, কেউ যদি সুদ ঘুষ খায়, কেউ যদি আমার ইসলামকে নিয়ে কটূক্তি করে, হুজুর আমরা আছি, এরকম কি কেউ যুবক নাই এখানে দুই একজন দাঁড়িয়ে হাত তুলে বলতে পারবে কিনা হুজুর আমরা আছি? আজকে লাগলে এখন থেকে ওই নামে হোসেনের মতো রক্ত দিয়ে গোসল করতে রাজি আছে, এরকম নাই দুই একটা যুবক দাঁড়িয়ে দেখো। আছো তো, আছো তো তোমরা ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সে ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরিরা হয়ে যেতে হবে, শেরখুদা আলীর উত্তরসূরি, সাহাবে রাসূলদের উত্তরসূরি হয়ে যেতে হবে, আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। রাহবার খুঁজেন, ইমাম ছাড়া জামাতের নামাজের কোনো দাম নাই, মুসল্লি হিসাবে দাঁড়ায় গেছেন, ইমাম নাই, তাহলে জামাত হবে কিভাবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাবারক তাআলা কোরআনে পাকে বলছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, হে বান্দারা কিয়ামতের আগ পর্যন্ত গো হাবিব বলে দিন, আপনি নবীর হাতে বায়াতে রাসূল নেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত বায়াত এর রাস্তা খোলা আছে, ইউবাইউনাকা মুজারাস সিগা ফিউচার টেন্স, কিয়ামত পর্যন্ত ওয়ারাসুতুল আম্বিয়া শায়খ তরিকাত ওলিয়াল্লাহদের হাতে বায়াত নিয়ে আল্লাহ রাসূলের পথে আসতে হবে, ঠিক না? এটা মাথায় রাখতে হবে। আপনি যদি মুরিদ না হন, তলাবে ইল না হন, মুরিদ মানে হলো তলাবে ইল স্টুডেন্ট, ফলোয়া, আপনাকে একজন শায়খ তরিকা ধারাতে বায়াত হতে হবে। আমরা বায়াত ছাড়া এখানে বসে নাই, এত কথা কিমদেম বলছি, এটা আমি মাকদুম শাহকে গিয়ে এমনি পড়াচ্ছে না, ওই ফায়াজ ওয়ার কাজ ওখান থেকে পাওয়ার পরে এখানে দিতে পারছি, আপনারাও নিতে পারবেন যখন ওখানের সাথে মদিনাওয়ালার সাথে কানেকশন জুড়িয়ে নেবেন, ঠিক না? ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয়ই ওয়ারাসাতুল আম্বিয়া ওলি আল্লাহর হাতে বায়াত হয়ে, নবীর হাতে বায়াত হওয়া মানে হলো আল্লাহর হাতে বায়াত, ঠিক না? আল্লাহর হাতে হাত দিতে হবে, ওসিলা হলেন আল্লাহর ওলিরা, পীর মাশায়েখরা, হক্কানি আলেমি দ্বীনরা, তারপরে সবচেয়ে বড় ওসিলা হলো আমার রসুল, আমার হুজুর, ঠিক না? ওই পথে আসতে হবে, আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলে। ইবাদত করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, ইবাদত করবেন, ইবাদত করলে সব কিছু চেহারা দেখবেন নুরানি হয়ে গিয়েছে, কালো যদি
খুবই খারাপ হয়। সাদা যদি অনেক সুন্দর হয় তাহলে রং আপনি অ্যাবসলুটলি রং। সাদা কিন্তু অনেক ভয়ঙ্কর কালার আছে, কাফনের কাপড়ের কালার, ঠিক কিনা? আবার কালো আল্লাহর গিলাফের, কাবাতুল্লাহর গিলাফের কালার, ঠিক কিনা? এই জন্য কালো সাদা হিসাব করবেন না।